প্রধান শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে আবারও অচলাবস্থা তৈরি হয়েছে রাজধানীর একসময়ের নামী শিক্ষা প্রতিষ্ঠান মিরপুরের মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে। মোহাম্মদ আলীর তোলা ছবিতে ওবায়দুল কবিরের রিপোর্ট। সকালে স্কুল প্রাঙ্গণে ঢুকতে গিয়ে এভাবেই বহিরাগত এবং পুলিশের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়েন রাজধানীর মণিপুর স্কুল ও কলেজের শিক্ষক কর্মচারীরা। আহত হন অনেকেই। আমরা যখন আজকে সকালে স্কুল ভবনে এখানে আসি প্রবেশ করার জন্য, তখন একদল বহিরাগত আমাদেরকে প্রবেশ করতে বাধা দেয়। আমাদের ম্যাডামদের উপরে আক্রমণ করে এবং এক পর্যায়ে ধস্তাধস্তি, আমাদের অনেক কলিগ, আমরা সহ অনেক কলিগ আহত হয়েছে। ম্যাডামদের গায়ে হাত দিচ্ছিল, এটা দেখে আমরা প্রোটেস্ট করতে যাই শিক্ষকরা সবাই, যে ম্যাডামদের সাথে যেন কোনো ক্ষতি না হয়। এখানে কারা নাসির কে, শামসু কে, এখানে শামসু কে, প্রতিষ্ঠানের কে, সে কি কারণে আমাদের এই বহিরাগত দিয়ে আমাদের পিটাবে? কি অন্যায় আমরা করছি? কোন শিক্ষকদের এভাবে দেওয়া উচিত, করা উচিত? হঠাৎ করে হামলা চালায়, লাঠি পেটা করে, ছাতা দিয়ে পিটাচ্ছে, অকথ্য ভাষায় গালি গালাজ, ম্যাডামদের সবার আগে তারা ম্যাডামদের মারছে ছত্রভঙ্গ করার জন্য। যখন আমাদের স্যাররা এগিয়ে আসলো, স্যারদের উপরও তারা আর কি লাঠি দিয়ে পিটিয়ে লাঠি ভেঙে ফেলছে, ছাতা দিয়ে পিটিয়ে ছাতা ভেঙে ফেলছে। আমরা শিক্ষক, আমরা ক্লাসে পাঠদান করতে চাই, আমরা রাস্তায় অবস্থান করতে চাই না। জানা গেছে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে শিক্ষা অধিদপ্তর জাকির হোসেনকে নিয়োগ দেয়। গত 3 মাস ধরে দায়িত্ব পালনও করে আসছিলেন তিনি, কিন্তু হঠাৎ করে গতকাল তাকে অব্যাহতি দিয়ে আখলাখ আহমেদকে নিয়োগ দেয় স্কুল পরিচালনা পরিষদের অ্যাডহক কমিটি। এতে ক্ষুব্ধ হন অধিকাংশ শিক্ষক। তাদের তোপের মুখে অবশ্য সকালেই পদত্যাগ করেন আখলাখ আহমেদ। তবে দুপুরে স্কুল প্রাঙ্গণে গিয়ে স্থানীয় এমপি, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার জানান, অ্যাডহক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আখলাখ আহমেদই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন। বসেছে, কিন্তু তারপরে উনি যে ওয়াদা করেছে একটু তিনি পালন করেন নাই। আমরা ইতিমধ্যে সমস্ত বিষয়গুলি আমরা শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করেছি, মাউসিতে যোগাযোগ করে তাদেরকে অবহিত করেছে, বোর্ডের চেয়ারম্যানকে অবহিত করেছি, এবং আমাকে যেটা বলা হয়েছে আখলাখ স্যারকে আমি এখন একটা ডিউ লেটার পাঠিয়ে দেব, মাউসিত থেকে এটা কনফার্ম করে দেবে। কিন্তু শিক্ষা অধিদপ্তরের নিয়োগ দেওয়া ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন সংবাদ সম্মেলনে জানান, মণিপুর স্কুল ও কলেজের 6টি শাখার অন্তত 1000 শিক্ষক কর্মচারী তার পাশে রয়েছে। আগামী রবিবার থেকে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক হবে। দায়িত্বে থাকবে? অবশ্যই আমি দায়িত্বে থাকব। দায়িত্ব থেকে কিভাবে উদ্ভূত পরিস্থিতি? এখানে কোনো পরিস্থিতি কোনো কিছু নেই, কোনো উদ্ভূত পরিস্থিতি নেই। রেগুলার কমিটি দেওয়ার জন্য মন্ত্রী মহোদয়ের কাছে আমরাও দেখা করব। আমরাও তার কাছে, এমন না যে আমাদের অপরিচিত, সে আমাদের বাবা, সে আমাদের অভিভাবক, তার কাছে আমরা যাব যে স্যার কোনো সমস্যা হলে স্যার এখন কী করব, সে আমাদের পরামর্শ দেয়। শিক্ষা কার্যক্রমে কোনো বাধা আসবে না। একই ইস্যুতে আগেও শিক্ষা কার্যক্রমে অচল অবস্থা তৈরি হয় রাজধানীর অন্যতম বৃহৎ এই শিক্ষা প্রতিষ্ঠানে। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।